প্রতি বছরই বাংলাদেশ এই স্থায়ী মাধ্যমে মাহফিল করে আসছে। মাহফিলকে কেন্দ্র করে আমাদের মধ্যে এক ধরনের আবেগ উচ্ছ্বাস কাজ করে। তো এই দিন মজলিস শুরু করার পূর্বে একটি বিষয় আমাদের প্রত্যেকেরই স্পষ্ট করা উচিত, ক্লিয়ার করা উচিত, সেটা হলো এই যে আমরা মাহফিল করছি, এই যে একটা মজলিসে আমরা একত্রিত হচ্ছি প্রতি বছর, এটার পিছনে আসল উদ্দেশ্যটা কি? এই বিষয়টা যদি আমরা খালেস না করি, স্পষ্ট না করি, ক্লিয়ার না করি, তাহলে আমাদের নিয়তের অশুদ্ধতার কারণে, নিয়তের বিচ্ছুতির কারণে আল্লাহ আমাদের সকল কষ্টকে পূর্ণ করে দিবেন। এজন্য সর্বপ্রথম আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন নিয়াত, বান্দার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম তার ইচ্ছার উপরে, তার নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত দেখেই আল্লাহ তাআলা তার বান্দার কাজের প্রতিদান দিয়ে থাকে। হাজিরিন, এই মাহফিলের প্রধান একটা উদ্দেশ্য হলো যে কোরআন থেকে, সুন্নাহ থেকে আমরা যাতে কিছু কথা শুনতে পারি, কিছু আলোচনা আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে নিতে পারি, যেই আলোচনাগুলোর দ্বারা, যেই কথাগুলোর দ্বারা আল্লাহ তাআলা আমাদের সামনে জীবনকে সুন্দর করবেন, দুনিয়ার জীবনকে কল্যাণকর করবেন এবং পরকালের জীবনকেও কল্যাণকর করবেন। আর আমাদের জানার যে গ্যাপগুলো, যে বিষয়গুলো আমরা জানি না, জানার সুযোগ হয়নি, জানতে পারিনি, বয়স অনেক হয়ে গিয়েছে, 15, 20, 25, 30, 50, 60 বছর হয়ে গিয়েছে, কিন্তু দিনের অনেক কিছু শিখতে পারি না। তো যে বিষয়গুলো শিখতে পারিনি, জানার যে গ্যাপগুলো আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেই গ্যাপগুলো যাতে আমরা এই মাহফিল থেকে পূরণ করতে পারি, জানার জায়গাটা সমৃদ্ধ করতে পারি, এই নিয়ত আমাদের রাখতে হবে। সম্মানিত হাজিরিন, সচরাচর আমাদের যে মাহফিলগুলো হয়, মাহফিলগুলো বর্তমানে একটা আপনার উৎসবে পরিণত হয়েছে। কেন বলছি কথা, আপনারা আলোচনা শুনবেন, আমাদের বিশেষ বক্তা, প্রধান বক্তা আছেন, তাদের কাছ থেকে আলোচনা শুনবেন, কিন্তু তাদের আলোচনা শুনুন আগে আমি ভূমিকা সূত্রে কথাগুলো বলতে চাচ্ছি। যেটা হলো মাহফিলগুলো এখন আমাদের মেলা হয়ে গেছে, মাহফিলগুলো আমাদের এখন উৎসব হয়ে গেছে, যে প্রতি বছর যে একটা মেলা হবে, আমাদের প্রতি বছর একটা মাহফিল হবে, আমরা এখানে একটা মেলা বসাবো, উৎসবের মতো হবো, আপনি স্বজন আজমের বাড়িতে খাওয়া দাওয়ার বিশাল বিশাল আয়োজন হবে, মাহফিল শেষ হবে, লম্বা একটা ঘুম দেব। আমাদের প্রতি জুমার আলোচনা হলো সাপ্তাহিক আলোচনা, আর প্রতিটা মাহফিল হলো বাৎসরিক একটা আলোচনা। এই মাহফিল থেকে আমাদের কিছু নিতে হবে, শিখতে হবে। মাহফিল হবে আমাদের একটা ক্লাসের মতো, যে আমি মাদ্রাসা যেতে পারিনি, বছর অন্তত একদিন একটা মাহফিলে বসে কিছু শিখবো, কিছু মানবো, কিছু আমল করবো, আমলের নিয়তে থাকতে হবে, তলিবুল ইলমের নিয়তে আমাদের থাকতে হবে, করতে হবে, কাজগুলো আগাতে হবে। মাহফিলগুলো হবে আমাদের ক্লাসের মতো, আমরা শিখবো, এক একটা মাহফিল, এক একটা ক্লাস, এক একটা ক্লাস। যদি এমনটা আমরা হতে পারি, এমনটা নিয়ম করতে পারি, তাহলেই কেবল আমাদের মাহফিলগুলো সফলতার মুখ দেখবে।